আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সার্বিয়া ইউরোপের নন সেঙ্গেন একটি রাষ্ট্র হলেও এই রাষ্ট্রে প্রচুর পরিমাণে লোকের চাহিদা রয়েছে এবং সেখান থেকে আপনারা বৈধ উপায়ে সার্বিয়া থেকে ইউরোপের অন্যান্য সেঙ্গেনভুক্ত দেশে চলে যাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়াও সার্বিয়া ভবিষ্যতে সেঙ্গেন তালিকাভুক্ত হয়ে যাওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা সার্বিয়াতে অনেকগুলো ফাইলসের অনলাইন কমপ্লিট করে সেগুলো দিল্লিতে পাঠিয়েছি, সেগুলোর প্রসেসিং চলছে। আগামী 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা অনেকগুলো ভিসা লাভ করব। এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রতি সপ্তাহে ভিসার আপডেট থাকবে ইনশাল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের কাছে ফাইল সাবমিট করেছেন এদের অনলাইনগুলো আগামীকাল থেকে আমাদের কাছে হস্তগত হবে এবং হস্তগত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনলাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পরবর্তীতে অনলাইনগুলো কমপ্লিট হলে এগুলো এম্বাসিতে সাবমিট হয়ে যাবে। আপনাদের ম্যাক্সিমাম পাসপোর্ট আমরা দিল্লিতে আমাদের এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে জমা হয়ে ধীরে ধীরে ভিসা লাভ করে আমাদের কাছে চলে আসবে। আমাদের আর মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের 150টি ফাইল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আপনারা যারা দীর্ঘদিন 6 মাস 7 মাস 8 মাস যাবৎ অপেক্ষা করছেন সার্বিয়ার ভিসার জন্য, তাদের অপেক্ষার পালা শেষ হয়ে আসছে ইনশাল্লাহ। আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সার্বিয়াতে আরেকটি নতুন ঘটনা ঘটেছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। সেই বিষয়টি হলো, আপনারা অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন, ছবি জমা দিয়েছেন, পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছেন, কিন্তু অনেকের স্কুল সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেট বা বিভিন্ন কাজ পারেন এই ধরনের কোনো যোগ্যতার সার্টিফিকেট জমা করেননি। বর্তমানে এই কারণে অনেকের রিজেকশন আসছে, অনলাইনে দেওয়ার পরে রিজেকশন আসছে, যে কারণে আমরা যাদের স্কুল সার্টিফিকেট আছে সেগুলো আমরা জোগাড় করছি এবং সেগুলো সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে আবারও কোম্পানির কাছে, এজেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছি। সেগুলো আবারও নতুন করে আপনাদের আইডিতে অনলাইনে আপলোড হচ্ছে। যাদের স্কুল সার্টিফিকেট নেই বা এসএসসি পাসের সার্টিফিকেট নেই, তারা বিভিন্ন কেরিয়ারে ডিপ্লোমা করেছেন, এই ধরনের সার্টিফিকেটগুলো দিলেও অনলাইনে আপলোড করার সুযোগ থাকছে। তো যে কারণে আমরা যাদের শুধুমাত্র পাসপোর্ট, ছবি আর পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়েছিলাম সেগুলোতে আবারও ডিপ্লোমা সার্টিফিকেট এবং স্কুল সার্টিফিকেট সংযোগ করে এগুলোর আপডেট দিতে হচ্ছে এবং সেই আপডেটগুলো আমরা অধিকাংশেরই কমপ্লিট করেছি ইনশাল্লাহ তাআলা। যাদের যাদের এখনও স্কুল সার্টিফিকেট এবং আপনাদের ডিপ্লোমা বা কাজ জানার সার্টিফিকেটগুলো আমাদের কাছে জমা দেননি, তারা অবশ্যই অবশ্যই দ্রুতগামী আমাদের কাছে জমা প্রদান করবেন। অনেকের ছবিতে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, এই ছবিগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের এম্বাসিতে দাখিল করার কথা, ছবিটি আপনারা কম্পিউটারের দোকান থেকে কোনো মতে ছবিটি করে দিয়েছেন, এই ছবিগুলো রিজেক্ট হচ্ছে। যে কারণে আপনারা ছবিগুলো দিবেন 35x45 মিলিমিটার ব্যাকগ্রাউন্ড হতে হবে, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এ ব্যাপারে আপনারা ইউরোপিয়ান যে ছবির স্টাইলটি রয়েছে, ফরমেটটি রয়েছে, এই ফরমেট অনুযায়ী ছবিগুলো প্রদান করবেন। এই ছবিগুলোর জন্য আমাদের অনেকগুলো ফাইলসের প্রবলেম হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন আগের ছবি জমা দিয়েছেন, 6 মাস 9 মাস 1 বছরের আগের ছবিগুলো দিয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে সদ্য তোলা ছবি ল্যাব প্রিন্ট করে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে আমাদের কাছে 35x45 mm সাইজ করে, ইউরোপিয়ান সাইজ করে জমা প্রদান করবেন। তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সব ধরনের বৈতরণী পার করে ভিসা লাভ করতে পারবেন ইনশাল্লাহ। যারা সার্বিয়া যাবেন, আসুন আমরা জেনে নিই সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন।
সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাধারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে, এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার এই কাজের জন্য আপনি কি কি ধরনের বেতন ভাতার সুযোগ সুবিধা লাভ করবেন। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে, এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে, 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ, সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন, এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব, তবে কিছু কিছু কোম্পানি ডিউটি কালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার অলের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত সার্বিয়ার ভিসা লাভ করে ইউরোপে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।